ফলে শিকারে তীর ধনুক বের করে একটি তীর বাঘিনীর পায়ের দিকে ছুঁড়ে মারলো আর বাঘিনী আহত হয়ে মাটিতে কাতরাতে লাগলো। শিমুলতলে জঙ্গলে হালিমা নামের এক বাঘিনী বাস করত। হালিমা বাঘিনীর দুটো ছানা ছিল। একদিন বাঘিনী তার ছানাদের জন্য শিকার খুঁজতে জঙ্গলে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত চিত্রা নামের এক হরিণী। চিত্রা হরিণীরও দুটো ছানা ছিল। হরিণীও তার ছানাদের জন্য ঘাস আনতে জঙ্গলে চলে গেল। আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, জঙ্গলে আসতে না আসতেই একটি নাদুস নুদুস শিকার সামনে এসে হাজির। যাই তাড়াতাড়ি হরিণটাকে ধরে আমার ছানাদের জন্য নিয়ে যাই। এ তুমি কি বলছো? আমাকে শিকার করতে চাচ্ছ? তোমার যেমন ছানা আছে আমারও তেমন ছানা আছে। আমি আমার ছানাদের জন্য জঙ্গলে ঘাস নিতে এসেছি। তুমি যদি এখন আমাকে শিকার করো তাহলে আমার ছানাগুলোকে দেখবে কে? এত কিছু জেনে আমার কি লাভ? কার ছানা মরে গেল বা বেঁচে থাকলো সেটা জেনে আমি কি করব? আমি এখন তোকে শিকার করে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাব। এই বলে বাঘিনী হরিণীকে শিকার করে ফেললো। হরিণীটাকে তো শিকার করে ফেললাম, এখন যাই আমার ছানাদের জন্য শিকারটা নিয়ে যাই। আরে এই হরিণীটাকে তো আমি নিয়ে যেতে পারছি না, এত ওজন ওর। না, এভাবে হবে না। আমি বরং এক কাজ করি, আমার ছানা দুটোকে এখানে ডেকে নিয়ে আসি, তারপর সবাই মিলে মজা করে হরিণীটাকে খেয়ে গুহায় চলে যাব। এই বলে বাঘিনী তার ছানাদেরকে ডেকে আনার জন্য তার গুহায় চলে গেল। এদিকে অনেক সময় পার হওয়ার পরেও যখন হরিণী গুহায় ফিরছিল না, তখন হরিণীর বাচ্চা দুটো অনেক চিন্তায় পড়ে গেল। তারা তাদের মাকে খোঁজার জন্য জঙ্গলে চলে আসলো। খুঁজতে খুঁজতে তারা দূরে একটি শিকার পড়ে থাকতে দেখতে পেল। আরে ওখানে ওটা কি পড়ে আছে? দেখতে তো আমাদের মায়ের মতোই লাগছে। চল তো ভাই, গিয়ে দেখি তো ওটাকে। হায় হায়, এত বড় সর্বনাশ আমাদের কে করেছে? আমাদের মাকে এভাবে মেরে কে রেখে গেছে? মা ছাড়া আমরা এই জঙ্গলে একা একা থাকবো কি করে? হরিণীর ছানা দুটো যখন এসব কথা বলছিল, হালিমা বাঘিনী তখন তার দুই ছানাকে নিয়ে হরিণটাকে খেতে আসছিল। ভাই, ওই দেখ দেখ, একটা বাঘিনী তার দুই ছানাকে নিয়ে এদিকে আসছে। মনে হচ্ছে ওই বাঘিনী আমাদের মাকে মেরে ফেলেছে। চল চল আমরা পালাই, ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি, নয়তো ওই বাঘিনী আমাদেরকেও খেয়ে ফেলবে। ভাই, এ তো দেখছি সেই বাঘিনীটা যে আমাদের বাবাকেও খেয়ে ফেলেছিল। তখন আমরা অনেক ছোট ছিলাম, আমার এখনো একটু একটু মনে আছে। চল চল ভাই, আমরা এখন শিয়াল মামার কাছে যাই। শিয়াল মামাকে বললে শিয়াল মামা নিশ্চয়ই এই পাখিনিটার কিছু একটা ব্যবস্থা করবে। এই বলে হরিণ ছানা দুটো শিয়ালের কাছে চলে গেল। কি ব্যাপার ভাগ্নে ভাগ্নি, তা তোমরা এই অসময়ে আমার কাছে আর এভাবে কাঁদছো কেন? কিছু কি হয়েছে? তোমাদের মা কি তোমাদের বকেছে? মামা, এর আগে যে বাঘিনীটা আমার বাবাকে খেয়ে ফেলেছিল, আজ সেই বাঘিনীটা আমার মাকেও খেয়ে ফেলেছে। তুমি তো একদিন বলেছিলে আমার বাবাকে যে হত্যা করেছে তাকে যদি দেখি সেই খবরটা তোমাকে জানাতে। মামা, তুমি এখন একমাত্র ভরসা। তুমি কিছু একটা করো, তা না হলে ওই বাঘিনীর হাত থেকে আমাদের মা বাবার মতো আমরাও বাঁচবো না। চিন্তা করো না, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। তোমার বাবাকে যে মেরেছে তাকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমরা এমন সময় তার সন্ধান এনে দিলে। যে ওই খুনি তোমাদের মাকেও মেরে ফেলেছে। তবে তোমরা চিন্তা করো না, যে করেই হোক আমি তোমাদের বাবা মার হত্যার প্রতিশোধ নিবই নিব। কিন্তু আমি ওই বাঘিনীকে একা শায়েস্তা করতে পারবো না। আমার এক শিকারী বন্ধু আছে, ওই শিকারী একদিন জঙ্গলে এসে বিপদে পড়েছিল, সেদিন আমি ওকে উদ্ধার করেছি। সেদিন থেকে ওই শিকারীর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি ওই শিকারীকে বললেই ওই দুষ্ট বাঘিনীর যে কোনো একটা ব্যবস্থা করে দিবে ও। আমি যাচ্ছি এখনই আমার শিকারী বন্ধুর কাছে। তোমরা এক কাজ করো, এখানে ঘোরাঘুরি না করে সোজা গুহায় চলে যাও, আমি এই যাব আর আসবো। এই বলে শিয়াল মানুষের গ্রামে চলে গেল। শিকারী ভাই, শিকারী ভাই, বাড়িতে আছো? একটু বেরিয়ে আসো, তোমার সাথে কথা আছে। কে কে ডাকছে আমায়? শিকারী ভাই, আমি শিয়াল পণ্ডিত, একটু বাহিরে আসো না। বাহিরে আসলেই দেখতে পাবে কে আমি। শিয়াল ভাইজি, তাই এতদিন পরে কি মনে করে আমার বাড়িতে? তোমাকে তো সেদিনই বলে দিয়েছিলাম মাঝে মধ্যে আমার বাড়িতে এসো, তাই এতদিন পরে আজ কি মনে করে এসেছো? শিকারী ভাই, তোমার তো দেখছি আমার কথা এখনো মনে আছে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো। আরে কি বলছো শিয়াল পণ্ডিত, ভুলে যাব তোমায়? তুমি আমায় সেদিন কি একটা কঠিন বিপদ থেকেই না উদ্ধার করেছিলে। সেদিন তুমি সেখানে না থাকলে ওই সিংহ আমাকে খেয়েই ফেলতো, আর তুমি কি না বলছো আমি সেই কথা ভুলে যাব? কোনোদিন আমি তোমাকে ভুলতে পারবো না, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। এরপর শিয়াল হরিণের সমস্ত কথা শিকারীকে খুলে বলল। আচ্ছা ঠিক আছে শিয়াল বন্ধু, ওই বাঘিনী যে কাজ করেছে খুব অন্যায় কাজ করেছে, আমি অবশ্যই তোমার কাজ করে দিব। আমি ওই বাঘিনীর একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি এখন চলে যাও, কাল সকালেই আমি তোমার কাজ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে শিকারী ভাই, আমি তোমার উপর দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্ত হতে পারলাম। আমি এখন যাই, মামরা দুটি ছানা আবার না খেয়ে আছে, ওদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে আবার ঘাস খাইয়ে আনতে হবে। ওরা তো আর একা একা ঘাস খেতে যেতে পারবে না, ওদেরকে আবার কেউ এসে খেয়ে যাবে। এই বলে শিয়াল সেখান থেকে জঙ্গলে চলে গেল। পরদিন সকাল হতেই শিকারী জঙ্গলে চলে আসলো, আর এসে দেখলো বাঘিনী তার গুহার সামনে বসে বিশ্রাম নিচ্ছে। তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা। এই বলে শিকারী তীর ধনুক বের করে একটি তীর বাঘিনীর পায়ের দিকে ছুঁড়ে মারলো, আর বাঘিনী আহত হয়ে মাটিতে কাতরাতে লাগলো। তোর এত বড় সাহস, তুই একটা হরিণীকে খেয়ে ফেলেছিস। ওই হরিণীর দুটো ছানা আছে, কিন্তু তুই ওই হরিণীকে বাঁচতে দেসনি। এর আগেও তুই ওই হরিণীর স্বামীকে খেয়ে ফেলেছিলি। এখন ওই ছোট ছোট ছানা দুটোর কি হবে বল? ওরা আজ তোর জন্য এতিম হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, ওই হরিণী আমাকে বলেছিল ওর দুটো ছানাও আছে, তবু আমি ওর কথা শুনিনি, ওকে আমি শিকার করে খেয়ে ফেলেছি। কিন্তু তুমি আমাকে মেরো না, আমারও যে দুটো ছোট ছোট ছানা আছে। এখন তোর নিজের ছানাদের কথা মনে পড়ছে, কিন্তু সেদিন তো ওই হরিণীটা তোকে বারবার বলেছিল ওর দুটো ছানা আছে। তোকে বারবার করে বলা সত্ত্বেও তুই ওকে শিকার করে খেয়ে ফেলেছিস। তবে শোন, তোকে আমি মাপ করতে পারি এক শর্তে। আজ থেকে তোর ছানা দুটোর সাথে ওই হরিণী ছানা দুটোকেও তোর সাথে রেখে লালন পালন করবি, যাতে ওদের এই জঙ্গলে কোনো অসুবিধা না হয়। বুঝতে পেরেছিস? তুই যদি এই শর্তে রাজি থাকিস তাহলেই আমি তোকে ছেড়ে দিব, আর তা না হলে তোকে আমি ছাড়বো না, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। বুঝেছিস? যদি আমার শর্তে রাজি থাকিস তাহলে আমি এক্ষুনি গিয়ে ওদেরকে নিয়ে আসি। আমি রাজি আছি, আজ থেকে ওই ছানা দুটো আমার সাথেই থাকবে, আমাকেই মা বলে ডাকবে। আমি আর আমার ছানারা ওদের কোনো ক্ষতি করব না। তুমি যাও ওই ছানা দুটোকে নিয়ে এসো। কথা কিন্তু ওই একটাই, ওদের কোনো ক্ষতি হওয়া চলবে না। তুই যদি ওদের কোনো ক্ষতি করিস আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু সেদিনই হবে তোর এই পৃথিবীতে শেষ দিন। আর আমি কিন্তু মাঝে মধ্যে এসে ওই হরিণ ছানাগুলোকে দেখে যাব। এই বলে শিকারী হরিণ ছানা দুটোকে নিয়ে আসার জন্য চলে গেল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দুষ্ট বাঘিনী কি হরিণীর ছানা দুটোকে নিজের ছানার মতো করে লালন পালন করে বড় করবে, নাকি তাদেরকে খেয়ে ফেলবে? তা যদি তোমরা জানতে চাও তাহলে হরিণের মা বাঘ গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।